Mama,
জয়পুরের নাইটে ছিলাম, জয়পুরের নাইটে আমি প্রথমে ঢুকি এবং শিখছি যে আজকে আসা মাত্র কোনো দাদাকে আমাকে বলতে হয়নি, হাত ধরে স্টেজে আমাকে তুলে নিল অরিন্দম দা। আজকে 10 বছর বাদে এমন একটা অনুভূতি জয়পুরের কলেজ দিতে পারে, তাই তোমাদের প্রত্যেকে জোরে হাত তালি তোমাদের জন্য। এই বিয়ে নিয়ে উইক ক্যাম্প এই কথা ঢুকি দেয়, তোমাদের তো এখন কি করবি দিবস জানি না। এখন আমি আমার পুরনো বন্ধুদের কয়েকজন দেখতে পাচ্ছি, আমাকে তো মানে আমি সেই সময় মিমিক্রি করতে ভালোবাসি। সময় কিন্তু মিমিক্রি এটা নিয়ে ফিলু করছে উঠান ছিল একটা সময় পরে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সঞ্জয় মজুমদার। সে আমার এই প্রোগ্রামের সাথে অনেকটা হেল্প করেছে, আমি তার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং আমি তাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। সমাদিত একটা সময় আমি মিমিক করে জয়প্রিয়া কলেজের চাওয়ালা বলে আমি বিখ্যাত হয়ে গেছিলাম নানা ধরনের গলা ফলা নকল করে। আজকে সমান সমাদিত বলছে তখন বলছে সমাদিত ভেতরে পিলুদা রয়েছে। মিমিক্রি করাটা খুবই চাপের এবং কঠিন কাজ, কিন্তু সমাদিত জয়প্রিয়া কলেজ হয়ে ওই একটাই কথা জানে ইয়েস পি। এবং বর্তমান ছাত্রছাত্রীরাও উপকৃত হতে পারবেন। যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোষণার পর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ শোনাবো। ওটা কি বিরিয়ানি করেছে? মাটন বিরিয়ানি নিয়ে না, একদম আমি অন্যান্যদের যাওয়া চিনতে পেরেছি, তোকে আমার যখন বলছে আমি একদম মানে স্লাইটেস বুঝতে পারিনি একদম না। তারপরে যখন বললি জয়, তখন আমি এটাকে সিঙ্ক্রোনাইজ করতে পারলাম না। হ্যাঁ আমি এমভাবে দেখি আমি খাচ্ছি, আমি আমি খুব ভালোভাবে সুবীরকে কোঅপারেট করেছি এই ব্যাপারে। না না হেভি খাবার আছে দাদু, কে আছে Thank you.
আপনার কেমন লাগে বলুন? দারুণ লাগে। চল তো খেলি আর কত খাবি? আগে ফেসবুকে দেখতে পেলাম, তখন থেকে আমি ছিলাম বা নিকালা চলা।